بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد أعوذ بالله من الشيطان الرجيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والنهار لآيات لأولي الألباب সম্মানিত উপস্থিতি সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যিনি নানা ব্যস্ততাকে পশ্চাতে রেখে আজকের এই সাপ্তাহিক মিলনায়তনে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করছেন এজন্য আমরা সর্বাগ্রে তার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা ধারাবাহিক একটি আলোচনা শুনে আসছিলাম সেটি হল আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে জান্নাত দেবেন অর্থাৎ জান্নাত লাভের আবশ্যকীয় গুণাবলীর উপরে আমরা আলোচনা করতেছিলাম জান্নাত লাভের আবশ্যকীয় গুণাবলীর উপরে আমরা ইতিপূর্বে চারটি পর্ব আলোচনা করেছি আজকে হবে পঞ্চম পর্ব ঠিক শেষ পর্ব যে আলোচনা ছিল সেটা ছিল فَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى এর উপরে আমরা আলোচনা করছিলাম আজকে আমরা সূরাতুল আলি ইমরানের শেষ দশটি আয়াত সম্ভব হলে আল্লাহ যদি তৌফিক দান করে সূরা সফের কয়েকটি আয়াত আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা পাব এবং সেখান থেকে আমরা এই গুণাবলীগুলোকে আপনাদের সামনে দেখিয়ে দেব যে গুণাগুলির মাধ্যমে একজন ব্যক্তি জান্নাত পাবে আমরা আজকে আমাদের পঞ্চম পর্ব আলোচনা করতে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দেবেন এরকম অনেকগুলো গুণাবলীর কথা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে রয়েছে এর মধ্যে আবশ্যক কিছু গুণাবলী যে গুণাবলীগুলোকে অর্জন করার মাধ্যমে একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে আমরা এই বিষয়ে আপনাদের সামনে পঞ্চম পর্বে আলোচনা উপস্থাপন করতে যাচ্ছি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানে শেষ দশটি আয়াতে বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টিতে এবং দিন ও রাতের বিবর্তনে পরিবর্তনে নিশ্চয় জ্ঞানবান ব্যক্তিদের জন্য অনেক নিদর্শন রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন যে তিনি আসমান এবং জমিন সৃষ্টি করছেন এবং তিনি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার দিন এবং রাতের পরিবর্তন করেন তো যিনি দিন এবং রাতের পরিবর্তন করেন যিনি আসমান এবং জমিন সৃষ্টি করছেন তাহলে সেই মহান সত্তা সম্পর্কে জানা আমাদেরকে জরুরি না এই মহান সত্তা সম্পর্কে জেনে সেই স্রষ্টার প্রতি সঠিক আকীদা অবলম্বন কারা করেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করে বলতেছেন লাআয়াতিল উলিল আলবাব নিশ্চয় গভীর পাণ্ডিত্যপূর্ণ লোকদের জন্য
জ্ঞানের উচ্চ শিখরে যারা আরোহিত তাদের জন্য এখানে অনেক নিদর্শন রয়েছে। আমরা জ্ঞানের গভীরে প্রতিষ্ঠিত ব্যক্তি কাকে বলি, জ্ঞানবান ব্যক্তি কাকে বলি, পণ্ডিত কাকে বলি, বিজ্ঞানী কাকে বলি, যারা কোনো একটি বিষয়ে জাতির সামনে কোনো কিছু অবদান রেখেছে। আমরা বিজ্ঞানী বলি তাদেরকে, এই যারা মাইক তৈরি করছেন। আমরা জ্ঞানবান ব্যক্তি তাদেরকে বলি যারা ওই যে রেকর্ডের সুন্দর ব্যবস্থা করছেন। এভাবে নতুন নতুন যারা আবিষ্কার করেছেন তাদেরকে আমরা মহাজ্ঞানী বলি। কিন্তু দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে মহাজ্ঞানী বলছেন? আল্লাহ তাদেরকে মহাজ্ঞানী বলছেন যারা আসমান এবং জমিন এবং দিন ও রাতের বিবর্তনে এর যে মহান স্রষ্টা তাকে চিনতে পারে এবং তার আদেশকে আদেশ হিসেবে এবং নিষেধকে নিষেধ হিসাবে মেনে নিতে পারে এবং তার কাছে নিজেকে সমর্পিত করে, সেই হলো মহাজ্ঞানী। আল্লাহ নিজেই তারপরে বলতেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান্নার। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে জিকির করে, ওয়াইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান এবং জমিনের সৃষ্টিকে নিয়ে যারা চিন্তা ভাবনা করে এবং বলেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব, হে আমাদের সার্বভৌম, হে সার্বভৌম ক্ষমতায় নিরঙ্কুশ অধিপতি মহান আল্লাহ, তুমি এটাকে অনার্থক সৃষ্টি করো নাই, তুমি সুবহানাক, তুমি শিরক থেকে পবিত্র, মুনাজ্জুন আনে শিরকি কুল্লি, যত প্রকার শিরক আছে সব শিরকের শাখা প্রশাখা থেকে তুমি অনেক উঠতে, তুমি পবিত্র, ফাকিনা আযাবান্নার, হে আমাদের রব, তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন্নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। রব্বানা, হে আমাদের রব, ইন্নাকা মান তুদখিলিন্নার, তুমি যাকে জাহান্নামে প্রবেশ করাবে, তুমি যাকে আগুনে নিক্ষিপ্ত করবে, তুমি যাকে জ্বলন্ত লেলিহান আগুনে প্রবেশ করাই দেবে, তাকে তুমি অপমান করিয়ে ছাড়বে, তাকে তুমি কি করবে, অপমান করে ছাড়বে, সে অপমানিত হবে, ওমার যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। হে আমাদের রব, ইন্নানা সামিনা মুনাদিয়া ইউনাদিলিল ঈমান, হে আমাদের রব, আমরা শুনেছি একজনের ঘোষকের কাছ থেকে, তিনি ঘোষণা দিচ্ছেন হে মানব মণ্ডলী আন আমিনু বিরব্বিকুম ফাআমান্না, তোমরা তোমাদের রবের প্রতি ঈমান এনো, আমরা তার প্রতি ঈমান এনেছি। ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। অতএব হে আমাদের রব, তুমি আমাদের গুনাহকে মাফ করে দাও, আমাদের পাপ রাশিকে মিটিয়ে দাও, গুনাহগুলোকে মাফ করে দাও, এবং নেককার ব্যক্তিদের সাথে তুমি আমাদেরকে মৃত্যু দাও, আমাদের নেককার ব্যক্তিদের সাথে তুমি আমাদের জীবনের সমাপ্তি ঘটিয়ে দাও। রব্বানা ওয়াআতিনা মা ওয়াআদতানা আলা রাসূলি ওয়া লা তুখজিনা ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। হে আমাদের রব, তুমি তোমার রাসূলদের মাধ্যমে যে অওদা আমাদেরকে দিয়েছো, সে অওদা, সে প্রতিশ্রুতি তুমি পূর্ণ করো, তুমি তো অওদা অঙ্গীকার পূর্ণ করতে খেলাপ করো না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তুমি তো অঙ্গীকার কি করো না, খেলাপ করো না। সুবহানাল্লাহি বিহামদিহি। এই ছিল সাহাবায়ে কেরামের বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা আল কুরআনুল কারিমে এভাবে স্থান দিচ্ছেন যে ওরাই জ্ঞানী, ওরাই জ্ঞানের প্রতিষ্ঠিত মহান মানুষ, যারা শুয়ে দাঁড়িয়ে বসে আল্লাহর জিকির করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে আবেদন করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আবেদনকে কবুল করলেন। কীভাবে কবুল করলেন এর পরে খুনি বলে দিচ্ছেন,
فَاسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ أَنِّي لَا أُضِيعُ عَمَلَ عَامِلٍ مِنْكُمْ مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى তোমাদের রব তাদের রব তাদের কথাকে কবুল করে নিলেন এবং বলছেন আল্লাহ বলে দিচ্ছেন লা উদিউ আমালা আমিলে মিনকুম মিন যাকারিন আও উনসা তোমাদের মধ্যে নারী এবং পুরুষ যেই হোক না কেন সে যে আমল করে সে যে কর্ম করে সে কর্মকে আল্লাহ বিফল করে দেন না নষ্ট করে দেন না অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ফাল্লাযীনা হাজারু অতএব যে ব্যক্তি হিজরত করেছে যে তার দেশ থেকে ইসলামের জন্য অন্য জায়গায় চলে গেছে ওয়াখরিজু মিন দিয়ারহিম যাদেরকে তাদের ঘর থেকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে ওয়াউযু ফি সাবিলি আমার রাস্তায় যাদেরকে কষ্ট দেওয়া হয়েছে ওয়াউযু ফি সাবিলি আমার রাস্তায় যাদেরকে কষ্ট দেওয়া হয়েছে লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়ালাউদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আমি অবশ্যই তাদের পাপগুলোকে মিটিয়ে দেব এবং এমন জান্নাতে আমি তাদেরকে প্রবেশ করাবো যার নতা যার নিজ দিয়ে যার তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত সওয়াবান মিন ইনদাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিদান স্বরূপ আর আল্লাহর কাছে যা রয়েছে এটা কি সর্বোত্তম প্রতিদান রয়েছে সুবহানাল্লাহ ওয়া বিহামদি তাহলে আমরা এতটুকু থেকে কি জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দিয়ে ভূষিত করবেন তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা সর্ব অবস্থায় আল্লাহ জিকির করেন ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম খারাপ অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় সব অবস্থায় আল্লাহ জিকির করেন তাহলে তো বসে আর দাঁড়িয়ে আর লাফিয়ে মিলাদ করা জায়েজ হয়ে গেল ঠিক কিনা কোরআনুল কারিমকে অপব্যাখ্যা করা চলবে না এই আয়াত দিয়ে অনেক সুফিবাদীরা অনেক বিকৃত আকীদার মানুষেরা বিকৃত হয়ে গেছে সত্য পথে পদচ্যুত হয়ে জাহান্নামের রাস্তায় চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যারা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় আল্লাহর জিকির করে তার মানে কি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি সূরা আল ইমরানে এই শেষ দশটি আয়াতকে কেন্দ্র করে তিনটি অধ্যায় প্রণয়ন করেছেন তিনি অধ্যায় প্রণয়ন করতেছেন বাবু ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ তিনি একটা বাব চয়ন করছেন এভাবে মুহাদ্দিসিনে কিরাম তারা সরাসরি হাদিস থেকে ব্যাখ্যা দিয়ে জাতি কি স্পষ্ট করে দিয়েছেন এই দাঁড়ানো অবস্থায় আর বসা অবস্থায় আর শোয়া অবস্থা হলো এই দিকের অর্থ হলো ফি ইবাদাতিল্লাহ সর্ব অবস্থায় একজন মানুষ আল্লাহর ইবাদতে থাকা আমরা সর্ব অবস্থায় যে অবস্থায় থাকি না কেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব তার ইবাদতের মাধ্যমে তিনি যেভাবে ইবাদত করতে বলেছেন আমরা তার সেই ইবাদতগুলো সেইভাবেই আমরা করব এর অর্থ হলো কি আল্লাহ রাব্বুল আলামিনকে জিকির করা আফযালুয যিকর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সর্বোৎকৃষ্ট জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি জিকির করতে চান তাহলে তিনি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে এইটা পাঠ করতে পারেন দোয়া হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ কখনোই দোয়া হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করা যাবে না কারণ আমরা দোয়া করি আল্লাহর কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না তিনি নবী ছিলেন তিনি মানুষ ছিলেন আল্লাহ তাকে রাসুল হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন তিনি মারা গেছেন আমরা বাধ্য তিনি যারা রেখে গেছেন সেই বিধানকে মেনে চলতে আমরা চাবো আল্লাহর কাছে দেখুন এখানে বলা হচ্ছে যে সাহাবাই কিরাম আল্লাহর কাছে চাইলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিতে ফাস্তাজাবা তিনি তার জবাব দিচ্ছেন তার দোয়াকেই কবুল করতেছেন তাহলে আমরা চাবো আল্লাহর কাছে এই জন্য সর্ব মুহূর্তে আমরা জিকির করব আল্লাহ রাব্বুল আলামিনের ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার একটি অধ্যায়ে এই দশটি আয়াতি বর্ণনা করতেছেন এভাবে ইমাম বুখারী রহমতুল্লাহ বলেন হাদ্দাসানা আলী ইবনে আব্দুল্লাহ কাল হাদ্দাসানা মান ইবনে ঈসা কাল হাদ্দাসানা মালিক আন মাকরামা তাবনে সুলাইমান আন কুরাই মাওলা আব্দুল্লাহ ইবনে আব্বাস ও আন্না আব্দুল্লাহ ইবনে আব্বাস আখবারাহু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন আমার টিচার আব্দুল্লাহ আলী ইবনে আব্দুল্লাহ তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন
এই এই তাফসিরটা সূরা আল ইমরানের শেষ দশটি আয়াতের এই সম্পর্কে আমাদেরকে টিচ দিয়েছেন আমাদের শিক্ষক আলী ইবনে আবদুল্লাহ, ইমাম বুখারীর ডাইরেক্ট শিক্ষক ইনি। ইনি বলতেছেন আমাদেরকে এই তাফসির শিক্ষা দিয়েছেন মান ইবনে ঈসা। মান ইবনে ঈসা বলতেছেন না না, এটা আমার কথা না, আমাদেরকে শিক্ষা দিয়েছেন মালিক। মালিক বলেন যে তিনি শিক্ষা গ্রহণ করেছেন মাখরামা ইবনে সুলাইমানের কাছে। মাখজামা ইবনে সুলাইমা, তিনি সুলাইমান বলতেছেন আমি এটা শিখছি আবু কুরাইবের কাছ থেকে। আবু কুরাইবকে এখানে বুখারী শরীফ ইমাম বুখারী নিজেই তার পরিচয় দিচ্ছেন, মাওলা ইবনে আব্বাস, ইবনে আব্বাসের একজন দাস, তিনি তাকে মুক্তি করে দিয়েছেন। তার মুক্তিপ্রাপ্ত একজন গরিব মানুষ, একজন দাস, তিনি হলেন আবু কুরাইব। এই আবু কুরাইব তিনি বর্ণনা করতেছেন, আবু কুরাইব বলতেছেন আইন্না আব্দুল্লাহ ইবনে আব্বাস আখবারাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। আমরা কি অনেক সময় আপনাদের বা আজকের সমাজে যে অবস্থা হয়েছে, যারা ছোট মানুষ, যারা একটু অবস্থা খারাপ, অথবা যারা চাকর, অথবা যারা নিম্ন মানে চাকরি করেন, তাদের সামনে উঁচু মানের লোকেরা কথা বলতে চান না, এরকম হয় না? আব্দুল্লাহ ইবনে আব্বাস তার মুক্তি করা গোলামকে শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? সূরা আলে ইমরানের শেষ দশটি আয়াতে তাফসীর। এখন ইবনে আব্বাস বলতেছেন আমি এই কথা আমার খালা মাইমুনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তার বাসায় গেলাম। আমার খালা মাইমুনা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তার বাসায় গেলাম। ও বিথু, এমন রাত্রে আমি থাকলাম। কি জন্য ইবনে আব্বাস থাকছেন? ইবনে আব্বাস দেখতে চাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কীভাবে ইবাদত করেন, উনি জান্নাত পেতে চান। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটতম আত্মীয়, তার ঘরে মাইমুনা, তিনি তার আপন খালা, সুতরাং তার খালার বাসায় থেকে সচক্ষে দেখতে চান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে রাত্রে ইবাদত করেন। ইবনে আব্বাস বলছেন আমি তাদের বিছানায় কি বলে লম্বা হয়ে না, বিপরীত মুখে হয়ে শুলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার বিতওয়ালিহি লম্বা হয়ে শুলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী মাইমুনা লম্বা লম্বি বিছানায় শুলেন, আর আমি ওই বিছানায় বিপরীত মুখ কাত হয়ে শুয়ে পড়লাম। দেখছি রাসূল কি করেন, দেখলাম রাসূল ঘুমে গেলেন, মধ্যরাত্রিতে তিনি উঠলেন, ওঠার পরে নাজারা ইলা সামা, তিনি আসমানে দেখে তাকিয়ে বলতেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار شش পর্যন্ত। সুবহান আল্লাহ বিহামদি। ইবনে আব্বাস বলতেছেন এইটা পাঠ করার পরে দশটি আয়াত শেষ পর্যন্ত শেষ আয়াত, এই আয়াত পর্যন্ত তিনি পাঠ করলেন। এরপর আল্লাহ রাসূল তার ঘরে লটকানো একটি মশকের দিকে গেলেন, যেখানে পানি রয়েছে, তিনি পানি করে পানি নিলেন এবং সুন্দরভাবে তিনি উযু করলেন। উযু করার পরে তিনি সালাত আদায় করলেন, ইহদা আশার রাকা, এগারো রাকাত, এহেদা আশার রাকা, এগারো রাকাত। অন্য অন্য রেওয়াতে বুখারী আসছে যে তিনি দুই রাকাত দুই রাকাত করে করে এগারো রাকাত নামাজ পড়ান, বেথের সহকারে তিনি কী করলেন, এগারো রাকাত সালাত আদায় করলেন। অথবা যখন ফজর হয়ে গেল তিনি মসজিদে চলে গেলেন। তাহলে আমরা এই বুখারী শরীফের এই হাদিস থেকে কী বুঝতে পারলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো আমরা ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজের পড়লে সেই সময় আমরা এই এই আয়াতগুলো পাঠ করব, অথবা ঘুম থেকে উঠে আমি তাহাজ্জুদ পড়ি আর না পড়ি ঘুমের দোয়া হিসেবে আমি এটা পাঠ করতে পারি। যিকির, আল্লাহ রাসূল তিনি ঘুম থেকে উঠে অনেকগুলো দোয়া পাঠ করছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে পাঠ করতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদির, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি, এগুলো আল্লাহ রাসূল পাঠ করতেন। এরপর এটাও পাঠ করতে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা এখান থেকে জানতে পারলাম যে আল্লাহ রাসূল তিনি এইভাবে এই আয়াতগুলোকে জিকির হিসাবে আল্লাহর কাছে পাঠ করতেন, এবং এখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার অনেকগুলি গুণাবলী বর্ণনা করছেন। সম্মানিত সুধী, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাব যে সাহাবায়ে কেরাম কীভাবে জান্নাতের জন্য আল্লাহ রাসূল অনুসরণ করছেন, যে ইবনে আব্বাস আমাদের দেখিয়ে দিলেন যে উনি কীভাবে আল্লাহ রাসূলের এই ইবাদতকে দেখছেন। এই হাদিসে বলা হচ্ছে, আমি আল্লাহ রাসূলের সালাতে যখন তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন তখন আমি তার সাথে দাঁড়িয়ে গেলাম। একজন লোক যদি তার ইমামের সাথে দাঁড়ায়, কোন পাশে দাঁড়াবে? ডান না বামে? উনি তার বিপরীতে দাঁড়িয়ে গেলেন, যেহেতু ছোটো মানুষ বুঝেন নাই। উনি বলতেছেন আল্লাহ রাসূল কী করলেন, এইভাবে হাত দিয়েই আমার কানের নতির এইভাবে কান না ধরে তার বাম তার অপর দিকে নিয়ে আসলেন, শিখে দিচ্ছেন, এবং তিনি লজ্জাবোধ না করে হাদিসে বলে দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এরূপ করছেন। সুবহানাল্লাহ বিহামদি। ইবনে আব্বাস কে জানবেন? তিনি মুফাসসিরুল কোরআন, রাইসুল মুফাসসির ফি সাহাবা, সাহাবীদের মধ্যে কোরআনের বড় একজন মুফাসসির ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং জান্নাতের জন্য কীভাবে রাসূলকে অনুসরণ করতেন একটি উদাহরণ দিলে আমাদের কাছে স্পষ্ট হবে। আমরা জানি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 40 বর্ষ নেতৃত্ব দিয়েছিলেন, নেতৃত্ব ও প্রজ্ঞা তার ছিল অনেক বেশি। ইনি কি করছেন? হজে আসছেন, তওয়াফ করতেছেন। তওয়াফ করতে হয় না, তওয়াফের নিয়ম হলো হাজরে আসওয়াদ থেকে তওয়াফ শুরু করতে হবে। উনি কি করলেন, কাবার যতগুলি কোণা আছে সমস্ত কোণাগুলোকে তওয়াফ শুরু করলেন, অর্থাৎ চার কোণায় তওয়াফ, মানে স্পষ্ট করে হাতে চুমা দিয়ে তওয়াফ শুরু করলেন। যেহেতু উনি বড় একজন প্রেসিডেন্ট, রাজা, তিনি একজন বাচ্চা, তার আগে ও পিছনে বহু লোক রয়েছে, প্রশাসন রয়েছে, তার বিরুদ্ধে কথা বলার জন্য কেউ সাহস রাখছেন না। এই সময় ছিলেন ইবনে আব্বাস, ছোট্ট একজন মানুষ, বেটা মানুষ, কিন্তু তার ভিতরে ছিল বারুদ, এলেমের প্রখরতা গভীরতা তার ভিতরে ছিল, তিনি আর সহ্য করতে পারছেন না। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তওয়াফ করতেন, সেই সময় তওয়াফ শুরু করতেন হাজরে আসওয়াদ থেকে। ওই সময় হাজরে আসওয়াদ দিয়ে চুমা দেওয়া যায়। আল্লাহ রাসূল বলতেন কেউ যদি তওয়াফ করে তাহলে হাজরে আসওয়াদে গিয়ে যে ধরে তার চুমা দিতে পারে, অথবা হাত দিয়ে হাতে চুমা দিতে পারে, অথবা লাঠিতে ইশারা করে লাঠিতে চুমা দিতে পারে, অন্য কোথাও না। এর হাদিসে বলা হচ্ছে হাজরে আসওয়াদ থেকে, আর উনি চার কোণায় গিয়েই চুমা দেওয়া শুরু করলেন। এনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনীতভাবে বলেছেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, আপনাকে কি আমি একটু প্রশ্ন করতে পারি? তো বলুন, যে আপনি যে চার কোণায় এভাবে চুম্বন দিলেন এটা কি? উনি পাল্টা প্রশ্ন করতেছেন ইবনে আব্বাসকে, ইবনে আব্বাস, এই কাবার এমন কোনো পাথর আছে যাতে বরকত নাই? দেখেন, বরকত নেওয়ার জন্য কত বড় পলিসি, যে সব জায়গায় বরকতি হয়ে থাকে তাহলে তো চার কোণা দেওয়া দরকার কি? হাজরে আসা থেকে শুরু করে হাতটা নিয়ে যেত, কি অসুবিধা আছে? কিন্তু উনি তো বড় একজন বাচ্চা, 40 বৎসর তার নেতৃত্ব রয়েছে, প্রভাবশালী একজন মহান নেতা, তার সামনে কীভাবে কথা বলেন? ইবনে আব্বাস বলছেন যে এবার তাকে একটা প্রশ্ন করা, আমি উনি বলছেন আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে পারবো? বলে হ্যাঁ। ইয়া মুয়াবিয়া, আপনি তো ওহি লিখতেন, যখন কোরআন অবতীর্ণ হতো তখন কোরআনের এই লেখকদের মধ্যে আপনি একজন ছিলেন, আমি ভুলে গেলাম মনে হচ্ছে, আমি বুঝতে পারতেছি না এটা কি কোরআনের আয়াত কি না, যে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, রাসূলের জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। অর্থাৎ উনি এই আয়াত দ্বারা বোঝাতে চাচ্ছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, যে আল্লাহর রাসূলের তওয়াফে তওয়াফের নিয়ম ছিল যে হাজরে আসওয়াদ থেকে জুমা দেওয়া, এটা একটা তরিকা। আজকে আমরা দুটো তরিকা পাইতেছি, একটা হলো যে আল্লাহ রাসূলের তরিকা সেটা হলো হাজরে আসওয়াদকে চুমা দিয়ে তওয়াফ করা, আর আপনার তরিকা হলো যে চার কোণায় চুমা দিয়ে তওয়াফ করা। সুতরাং আমরা কোনটা করব? আল কুরআনুল কারীমের আয়াতের কাছে মুয়াবিয়া এবার ফেল, তিনি তার বিবেককে ফিরিয়ে পেলেন, সঙ্গে সঙ্গে ইবনে আব্বাস, ইয়া ইবনে আব্বাস প্লিজ আপনি
মিনায় চলে যান, মিনায় গিয়ে বলুন মুয়াবিয়া যে কাজ করেছে তা ভুল করেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাবার চার কোনায় তিনি চুম্বন দিয়ে বরকতের জন্য তওয়াফ করেন নাই, আমি ওইটা করে ইসলামের ভিতরে নতুন সংশোধন করে দিয়েছে, এইটা আমার সুন্নাত, মুয়াবিয়ার এই সুন্নাত মানতে কোনো মুসলমান বাধ্য নয়। হে আব্বাস, তুমি মিনায় গিয়ে তারা তওয়াফ করে চলে গেছে তাদেরকে বলো রিটার্ন এসে মক্কায় এসে তওয়াফ করুক, আর আমি মক্কায় দাঁড়িয়ে এই লোকদেরকে বলে দিচ্ছি আমি মুয়াবিয়া ভুল করেছি। দেখছেন ইবনে আব্বাস কিরকম লোক ছিলেন এবং সাহাবাই কিরাম কিভাবে আল্লাহ রাসূলের আনুগত্য করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যারা জান্নাত পেতে চায় তার ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাও ওয়া কুউদা, তারা কি করবে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সব অবস্থায় আল্লাহকে জিকির করবে, স্মরণ করবে। আল্লাহ স্মরণের আরেকটি অর্থ হলো দোয়া করবে, সর্ব অবস্থায় দোয়া করবে। দেখুন ইসলাম আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে নিতে হবে, অন্য মানুষের কাছ থেকে নেওয়া যাবে। ইসলামের ইবাদত এলোকে তাওকিফি, এটা আল্লাহর রাসূল নিজেও বলতে পারেন না, আল্লাহ যেভাবে নির্দেশ দেন সেভাবে আমাদেরকে মেনে নিতে হবে। এই আয়াত থেকে কত বিভ্রান্তি নিয়ম কানুন বের হয়ে গেছে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিকির করতে হবে, যেমন একটা জিকির আমাদের বলে দেই, যেমন আমরা ঘুম থেকে যখন উঠি তখন একটা দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি ফি জাসাদি ওয়ারাদ্দা ইলাইয়া রূহি ওয়াআযিনা লাহু বিযিকরি। দেখুন সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা যিনি আমার শরীরটাকে সুস্থ করে দিয়েছেন আর আমার রূহটাকে আবার আমাকে ফিরিয়ে দিয়েছেন। অর্থাৎ মানুষজন ঘুমিয়ে যায় তার কি মৃত্যু কি না, তিনি দয়া করে আমার রূহটাকে আমাকে ফিরিয়ে দিয়েছেন। কেন, ওয়াআযিনা লি বিযিকরি, তিনি তার জিকির করার আমাকে সুযোগ দিয়েছেন। অর্থাৎ তার ইবাদত করা, তার দোয়া করা, তাকে তার কাছে চাওয়া পাওয়ার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন। দোয়া একটা অর্থ হলো জিকির। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অনেক জায়গায় বলছেন এবং হাদিসেও আসছে, যেমন সলাতের পরে আর জিকির বাদা সলা, সলাতের পরে জিকির অর্থাৎ দোয়া। এখানে কোনো পরিবর্তন করার কারো কোনো সুযোগ নাই। আল্লাহ এবং তার রাসূল যেভাবে দোয়া শিখিয়ে দিয়েছেন, যেভাবে জিকির শিখিয়ে দিয়েছেন, সেই জিকির সে দোয়া একজন মানুষকে জান্নাতে নিয়ে যাবে। মানুষের বানোয়ার দোয়া এবং জিকির মানুষকে জান্নাতে নিয়ে যাবে না। দুর্ভাগ্য আমাদের সমাজে যত বই দেখবেন, বিশেষ করে ভিন্ন প্রকৃতি কিছু ব্রাদারদের লেখা, তারা মানুষদেরকে এমন ধোঁকায় ফেলছেন, যদি সেটা হয় নামাজের বই, যদি হয় সেটা হজের বই, দেখবেন সেখানে অসংখ্য দোয়া লেখা আছে যে দোয়াগুলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে নাই, নিজে নিজে বানাই দিয়েছেন। হজরত বই যদি দেখেন তাহলে দেখবেন বহু দোয়া তারা নিজেরা বানাই দিয়েছেন, সেই দোয়াগুলো, সেই জিকিরগুলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে নাই। অথচ জিকির আর দিক একটি ইবাদত, দোয়া একটি ইবাদত, এটা মানুষ বানাই করতে পারে না যদি সেটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে না থাকে। আমরা এই মর্মে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যে সাহাবা ইকরাম কীভাবে জিকির করতেন। বিশিষ্ট একজন সাহাবি তিনি বর্ণনা করতেছেন, বালা ইবনে আজিব, তিনি বড় একজন সাহাবি, দেখবেন কবরে আজাব সংক্রান্ত অধিকাংশ হাদিসগুলোই বালা ইবনে আজিব বর্ণনা করছেন। ইনি বলতেছেন আমি মদিনায় গেলাম, সেখানে আল্লাহ রাসূল আছেন, আল্লাহ রাসূল একদিন একটা দোয়া শিক্ষা দিলেন, সেই দোয়াটি হলো যে একজন মানুষ কীভাবে ইমানের উপরে প্রতিষ্ঠিত থাকবে। আমরা কি ইমানের উপরে প্রতিষ্ঠিত থাকতে চাই না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইমানের ইমানদারদেরকে ইমানের উপরে থাকতে বলছেন, বলেছে ইমানের উপরে একজন মানুষ যাতে প্রতিষ্ঠিত থাকতে পারে এরকম একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিলেন। আমি সেই মাজলিসে ছিলাম, একজন স্টুডেন্ট হিসেবে ছিলাম, আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছিলেন, সেই দোয়াটি হলো এই, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া আলজাতু যুহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক آمنت بكتابك الذي آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت. الرسول বলছেন এই দোয়া যদি ওযু করে ডান কাতে মালিশের উপরে মাথা রেখে বা হাত রেখে কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে যায় এই দোয়াটি পাঠ করে আর ওই রাতে যদি সে মারা যায় তাহলে সে ইসলামের উপরে মারা যাবে, মায়াত আলাল ফিতরা, সে ইসলামের উপরে, তাওহীদের উপরে, ইমানের উপরে মারা যাবে। তিরমিজি শরীফে আসছে দাখালাল জান্নাত, এই দোয়াটি পাঠ করে ওই রাতে যদি লোকটি মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বড় ইবনে আজিব বলতেছেন আল্লাহ রাসূল এই দোয়াটা শিক্ষা দেওয়ার পরে আমি শিখলাম,
এখন তার ব্রেনে আসছে কি ব্রেনে আসছে জানেন নবী এবং রাসূলের মধ্যে বড় কে সবাই বলবো নবী এবং রাসূলের মধ্যে বড় তো রাসূল তাই কি না উনি বলতেছেন রাসূল তো রাসূল রাসূল বান্দা হতে পারেন তিনি নিজেকে বান্দা বলতে পারেন নিজেকে নবী বলতে পারেন নিজেকে রাসূল বলতে পারেন কিন্তু আমি একজন মানুষ হিসেবে আমি একজন সাহাবী হিসেবে আমি একজন মুসলিম হিসেবে কিভাবে কিভাবে রাসূলকে নবী বলতে পারি কারণ নবী তো তুলনামূলক রাসূলের চেয়ে ছোট অতএব উনি দোয়াটা মুখস্থ করলেন নবীর জায়গায় চেঞ্জ করে রাসূল বানিয়ে দিলেন ওয়াবি নাবিকাল লাযী আরসালতার জায়গায় ওয়াবি রাসূলিকাল লাযী আরসালতা এইভাবে মুখস্থ করে উনি এখন সুযোগ খুঁজতেছে আমি রাসূলকে শুনাবো এটা চলে আসছেন মদিনায় খুঁজছেন কখন সুযোগ পাই একটু সুযোগ পাওয়া গেল রাসূলের কাছে বসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে ওই দিন আমাকে দোয়াটা শিক্ষা দিয়েছিলেন আমি আপনাকে শোনাতে চাই আপনি কি শুনবেন জি হ্যাঁ বলুন উনি বলতেছেন বলতে গিয়ে বলতেছেন ওয়াবি নাবিকাল জায়গা বলতে ওয়াবি রাসূলিকাল লাযী আরসালতা ভাই কি হলো মানে আমি যা বলেছি ওয়াবি নাবিকাল লাযী আরসালতা আমি ওয়াবি নাবিকাল লাযী আরসালতা বলছি তুমি কেন ওয়াবি রাসূলিকাল লাযী আরসালতা বলছো সুবহানাল্লাহ বিহামদি সঙ্গে সঙ্গে বারা ইবনে আজিব ইবনে সাহাবি তিনি ওয়াবি নাবিকাল লাযী আরসালতা বলে তার দোয়াটাকে ঠিক করে নিলেন তাহলে দোয়া বানিয়ে দেওয়ার সুযোগ আছে সুবহানাল্লাহ বিহামদি তার মানে এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে শিখিয়েছিলেন জিবরিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে নবী নাবিকাল লাযী শিখিয়ে দিয়েছেন সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নাবিকাল লাযী কে তিনি রাসূলিকাল লাযী বলে চেঞ্জ করতে পারেন না এটাই হলো শরিয়াত এটাই হলো জান্নাতে প্রত্যাশী মানুষের আকীদা ও বিশ্বাস ও আমল সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো দিয়ে আমাদের শিক্ষা দিতে চাচ্ছেন জান্নাত দিয়ে আল্লাহ যাদেরকে ধন্য করবেন তাদের একটি অন্যতম গুণাবলী হলো যে তারা আল্লাহ জিকির করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জিকির দেন নাই আপনি দিনে রাতে চব্বিশ ঘন্টা বিভিন্ন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিকির দোয়া আমাদেরকে দিয়েছে অথচ আমরা সেগুলো মুখস্ত করি না চলুন আমি আপনাদেরকে ফিরে নিয়ে যেতে চাই আমার বক্তব্য শেষের দিকে আমরা আমাদের বাড়িতে চলে যাই আমরা বাড়ি থেকে এখানে আসি নাই জান্নাত প্রত্যাশী একজন মানুষ যিনি জান্নাত পেতে চান এই লোক বাড়ি থেকে আসতে গিয়ে তাকে অন্তত তিনটি দোয়া মুখস্থ করতে হবে তিনটি জিকির মুখস্থ করতে হবে তিনটি জিকির করে তাকে বাড়ি থেকে বেরোতে হবে সে কি উনি ঘর থেকে বের হচ্ছেন কি মসজিদে আসতেছেন আমরা কি মসজিদে আসেনি ঘর থেকে বের হচ্ছেন উনি কি বাজার করতে যাচ্ছেন অফিসে যাচ্ছেন আদালতে যাচ্ছেন স্বাভাবিক কাজকর্মের জন্য যাচ্ছেন ঘর থেকে উনি বের হচ্ছেন উনি কি খুব দীর্ঘ একটি সফরে বের হয়ে যাচ্ছেন এই যে তার কাজের সিস্টেম তার কাজের বিভিন্ন উদ্দেশ্য সেই উদ্দেশ্য অনুযায়ী ঘর থেকে বের হয়ে আরও জিকিরও ভিন্ন ভিন্ন রয়েছে আমরা কতজন সেই জিকিরগুলো করি অথচ আল্লাহ কুরআনে বলতেছেন যারা এই জিকির করে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ ঘর থেকে বের হওয়ার উদ্দেশ্য যদি হয় আর যেহা মসজিদ মসজিদে আসা ঘর থেকে বের হয়ে আসার উদ্দেশ্য যদি হয় হে আল্লাহ আমি এখন মসজিদে যাচ্ছি তাহলে জান্নাতের প্রত্যাশী আশাবাদী একজন মানুষকে এই দোয়া পাঠ করতে হবে যে দোয়াটি ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম দাউদ সহি সূত্রে তার গ্রন্থে বর্ণনা করছেন দোয়াটি হলো এই আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামি নূরা ওয়া ফি বাসারি নূরা সুবহানাল্লাহ বিহামদি কত সুন্দর অর্থ হে আল্লাহ তুমি আমার হৃদয়ে আলো দাও তুমি আমার মুখে আলো দাও তুমি আমার কানে এবং চোখে আলো দাও হে আল্লাহ তুমি আমার উফরে এবং নিচে আলো দাও তুমি আমার এমিনা অসীমালান ডানে এবং বামে আলো দাও তুমি আমার উফরে এবং নিচে সামনে আমি ওয়াখালপি সামনে এবং পিছিয়ে তুমি আমাকে আলো দাও ওয়াজা আল ফি নাফসি নূরা হে আল্লাহ তুমি আমার জীবনে আলো দাও আমার নফসকে আলো দাও ও আজিম নীলুরা ও আজিম নীলুরা আমার জন্য আলোকে বড় করে দাও আমার জন্য আলোকে বর্ধিত করে দাও আল্লাহ তুমি আমার জন্য আলো দাও ওয়াজ আলফি আসাবি নূরা অফি লাহামি নূরা অফি দামি নূরা অফি শাহরি নূরা অফি বাসারি নূরা হে আল্লাহ তুমি আমার বাহুতে রগে আমার গোস্তে মাংসে চুলে এবং কি আমার
মাংসে সব জায়গায় তুমি আলোয় আলোকিত দাও, আলোয় উদ্ভাসিত করে দাও, আলো আমার জন্য নির্ধারিত করে দাও। আল্লাহুম্মা আতিনি নূরা, হে আল্লাহ তুমি আমাকে নূর দাও। আল্লাহুম্মা জাআলনি নূরান নূরান ফি কবরি ওয়া নূরান ফি ইদামি, হে আল্লাহ তুমি আমার কবরে তুমি নূর দিয়ে দিও, আলো দিয়ে দিও। হে আল্লাহ তুমি আমার হাড্ডিতে তুমি নূর দিয়ে দাও। ওয়া জিদনি নূরা ওয়া জিদনি নূরা ওয়া জিদনি নূরা, হে আল্লাহ তুমি আলোয় আমাকে আলোকিত করো। হে আল্লাহ তুমি ইসলামের আলোয় আমাকে আলোকিত করো, ইসলামের নূরে তুমি আমাকে আলোকিত করো। ওয়া হাবলি নূর আলা নূর, হে আল্লাহ নূরের রূপে নূর, আলোর রূপে আলো আমাকে দান করো। সুবহানাল্লাহ। সত্যি কি আমরা পাঠ করছি? পরীক্ষা করতে চাই না, বাস্তবিক আমরা পাঠ করছি। বিভিন্ন প্রোগ্রামে আমি দেখছি একজন ভাইকে আমি পাই নাই যারা এই দোয়াটি পাঠ করে মসজিদে আসছেন। আল্লাহ বলে দিতে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাও ওয়া কুদাও ওয়া আলা জুনুবিহিম। দেখি ঘর থেকে বের হওয়া যদি হয় স্বাভাবিক কাজকর্মের জন্য, তখন আল্লাহ কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা আন আযিল্লা আউযুল্লা ওয়াযিল্লা আউযুল্লা ওয়াযলিমা আউযলিমা আও আজহালা আও ইজহালা আলাইয়া। একজন মুসলিমের ঘর নিরাপদ, এই ঘর থেকে যখন সে বের হয়ে আসতেছে তখন বিস্তৃত মানব ময়দানে সে আসতেছে, বিভিন্ন সেক্টরে বিভিন্ন মানুষের সাথে দেখা হবে, ভালো মন্দ মুসলিম অমুসলিম খ্রিস্টান ইহুদ অনেকের সাথে দেখা হবে, কর্মচারী ঊর্ধ্বতন সবার সাথে দেখা হবে। এই সময় আপনাকে টার্গেট করে বের হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল শিক্ষা দিচ্ছেন ঘর থেকে বের হয়ে আপনি পা বাহিরে বের করে আপনি বলবে আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নি আউযু বিকা, তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি, তুমি মহাশক্তিধর। আন আদিল্লা আউদিল্লা, এই আমার নিরাপদ বাড়ি থেকে কক্ষ থেকে ঘর থেকে বের হয়ে যাচ্ছি, আমি যেন কাউকে পথভ্রষ্ট না করি আর আমার দ্বারাও যেন কেউ পথভ্রষ্ট না হয়। কি শপথ করে বের হচ্ছে আল্লাহর কাছ থেকে, আল্লাহ এমন কোনো কথা এমন কোনো বক্তব্য এমন কোনো লেকচার এমন কোনো ভিডিও এমন কোনো দর্শন এমন কোনো কিছুর জন্য আমি না দেখি যাতে আমি পথভ্রষ্ট হয়ে যাই, অথবা আমি যেন এমন কোনো কথা না বলি এমন কোনো থিওরি না দিই এমন কোনো বাক্য না বলি এমন কোনো আচরণ না করি আমার কারণে একজন মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, দুটো থেকে আমি আশ্রয় চাই। আন আজিল্লা আউজাল্লা, হে আল্লাহ আমার দ্বারা যদি কেউ পদোৎক্ষরণ না হয় আমাকে কেউ যেন পদোৎক্ষরণ না করে, হে আল্লাহ আমি যেন কারো উপরে জুলুম না করি আর আমার উপরেও যেন কেউ জুলুম না করে, হে আল্লাহ আমি যেন কারোর সাথে মূর্খ সুলভ কথা আচরণ না করি আমার উপরে যেন কেউ না করে, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আমরা কি বলেছিলাম? সহি হাদিস। বরং আমরা কি করে থাকবো? ঠিক আছে আমি তো অফিসে যাচ্ছি, দেখবো আমার কর্মচারীরা আমার কাজ করছে কিনা, দেখছি একটু ইদিক উদিক হয়েছে কেন, ইয়াসবিল্লাহ আমি তাকে অপমানিত করি নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন সহি হাদিস যে আমি 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলাম, তার সঙ্গে ছিলাম, উনি আমাকে ধমক দিয়ে কোনোদিন বলেন না ইয়া আনাস তুমি এই কাজটি কেন করছো আর এই কাজটা তুমি কেন করো নাই। সুবহানাল্লাহ বিহামদি। জান্নাতের মানুষেরা কী হয়? তারা নম্র হয়। জান্নাত যারা চান তাদের হৃদয় নম্র, ব্যবহার নম্র, বরং কর্কশ দিমাগি অহংকারী ব্যক্তির স্থান হলো জাহান্নাম। একজন মুসলিমের এই চরিত্র হতে পারে না। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে জুলুম অত্যাচার নিরূপণ মানুষকে পথভ্রষ্ট করা এরকম আচরণ ঘটে বের হওয়ার সময় আল্লাহকে বলতে হবে আল্লাহ আমার দ্বারা এরকম আচরণ তুমি করাই নিও না। আর যদি ঘর থেকে বের হওয়াটা হয় যে আপনি একটু সফরে যাচ্ছেন দীর্ঘ দূরে চলে যাবেন, তাহলে তো আপনাকে আরও অন্য একটি দোয়া পাঠ করতে হবে, অন্য একটি দিকির পাঠ করে ঘর থেকে বের হতে হবে। আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন সহি হাদিস সুবহানাল্লাহ, সে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনবার পাঠ করতে হবে। হে আল্লাহ তুমি মহান তুমি মহান তুমি মহান। এরপর আপনি বলবেন সুবহানাল্লাযী সাক্খারানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এরপর আপনি বলবেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারানা হাযাল বিররা ওয়া তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা, আল্লাহুম্মা হাফফিনা আলাইনা সাফারানা হাযা ওয়া তফি আন্না বুদা, আল্লাহুম্মা আনতাস সাহিবু বিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল, اللهم إنا أعوذ بك من وأساء السفر وكآبة المنقدر وسوء المنقل في الأهل والبال. سبحان الله. অর্থ কি? হে আল্লাহ আমরা এই যে সফরে যাচ্ছে এই সফরে তোমার কাছে বের কল্যাণ এবং তাকওয়া চাই, ভালো ভালো কাজ
এবং তোমার কাজ এটা আমি চাই। ওয়ামিনাল আমালি মা তারদা, তুমি যে সন্তুষ্টিত হও এমন কাজ আমি তোমার কাছে চাই, তুমি অসন্তুষ্টিত হও এমন কাজ আমি চাই না। তার মানে আপনি ঘর থেকেই বের হয়ে এই শপথ করতেছেন, আল্লাহ আমি কোনো নাচ গানে যাব না, আমি কোনো ডান্সে যাব না, আমি কোনো অশালীল কাজ এই শপথ থেকে আমি যাব না, এই শপথ আমি তোমার কাছে প্রত্যাশা করছি। ওয়ামিনাল আমালি মা তারদা, তুমি যে সন্তুষ্টিত হও ওই কাজ করার তৌফিক তুমি আমাকে দান করো, তুমি আমার সফরের দূরত্বকে লাঘব করে দাও, সফরকে সহজ করে দাও। এরপর আপনি কত সুন্দর তাওহীদি কথা বলতেছে, আল্লাহ আনতা সাহেব অফিস সাফার, আল্লাহকে সালাম না, এই আল্লাহ আমি তো ঘর থেকে বের হয়ে গেলাম, এই যে আমার ছেলে মেয়ে থাকলো এর মালিক তুমি, তুমি দেখো আল্লাহ কত শক্তিশালী কথা। আংটা সাহেব অফিস সাফা, আমার সফরের জন্য তুমি সাথী, আর আমার ছেলে মেয়ে মাল সম্পদ দোকান পার্টি সব দেখার জিম্মাদারি তোমার, তুমি দেখবে। আল্লাহকে যদি কেউ জিম্মা দিয়ে থাকে তাহলে সে জিম্মা নষ্ট হবে, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কাছে আশ্রয় যেতে হবে, হে আল্লাহ আমি তো সফরে বের হলাম, সফরে অনেক সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, বিপদ ঘটে, মানুষের অনেক কিছু ঘটে, আমি এই সব থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। অনেকেই তো সফর থেকে চলে আসে, এসে দেখে ওই ওই ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, ওই জমি তার ক্ষতি হয়ে গেছে, ওই বাড়ি নষ্ট হয়ে গেছে, অমুক লোক মারা গেছে, ই আল্লাহ এরকম বিপদ থেকেও যেন আমাকে অন্তত সফর কারণ এরকম কষ্টে তুমি আমাকে পতিত না করে এই জন্য তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি, এইটা বলে ঘর থেকে বেরোতে হবে। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ কোরআনেই বলতেছেন সেই কথা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোচ্চ জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন, তাদেরকে জান্নাত তাকে কী করবেন, ধন্য করবেন। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোচ্চ জিকির করার চেষ্টা করি। আল্লাহ এবং তার রাসূল যেভাবে জিকির আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেভাবে জিকির করার মাধ্যমে জান্নাতুল ফিরদাউস লাভে আমরা ধন্য হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। পরিশেষে আমি আপনাদেরকে বলবো সূরা আলে ইমরানের এই শেষ দশটি আয়াতে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন যে গুণাবলী বর্ণনা করছেন, তার মধ্যে একটি হলো যারা আল্লাহর জিকির করে সর্ব অবস্থায় এবং আল্লাহর কাছে দোয়া করে। এখানে কিছু দোয়ার কথা আসছে, আরও কি আসছে, যাদেরকে যারা কি করছে হিজরত করেছে, যাদেরকে ঘর থেকে বের করা হয়েছে, ওউযু ফি সাবিলি, আমার রাস্তায় কষ্ট দেওয়া হয়েছে, তারা বোঝা যাচ্ছে আল্লাহর রাস্তায় কাজ করলে মানুষ কষ্ট দেবে, দেবে কি না, তাহলে এই কষ্ট করে সবর করতে হবে। অনেক সময় কেউ মনে করতে পারে এই আমাদের কি মসজিদ থেকে বের করে দিতে আসে, কি আপনাকে মসজিদ থেকে বের করে দিতে আসে, অসংখ্য মানুষকে তার জন্মভূমি থেকে ঘর থেকে পিটিয়ে বের করে দিয়েছে, তারা চলে গেছেন। আল্লাহ তার সাক্ষ্য দিচ্ছেন এখানে, জান্নাত তাদের জন্য যারা নিজের মাতৃভূমিকে আল্লাহর জন্য ত্যাগ করে হিজরত করে চলে গেছে, ওদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, ওদেরকে ওদু ফি সাবিলি, আমার রাস্তায় কষ্ট দেওয়া হয়েছে, আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজ করবেন, আর আপনাকে সবাই মাছ গোছ খাওয়াবে, আর আপনার জন্য কোনো সমালোচনা করবে না, আপনার বিরুদ্ধে কিছুই করবে না, না না এটা ইসলামে দাওয়া হতে পারে না। যুগ যুগ ধরে অসংখ্য মানুষ এই পৃথিবীর বুকে ইসলামে দাওয়াত দিতে এসেছেন, যারাই দাওয়াত দিতে এসেছেন তারাই কামে স্বার্থবাদীদের চোখের সামনে পড়েছিলেন, নির্যাতিত হয়েছিলেন, নিষ্পেষিত হয়েছিলেন, সমালোচিত হয়েছিলেন। সুতরাং সত্যই যদি আপনি ইসলামে দাওয়াত নিয়ে মানুষের সামনে আসেন, ওযু ফি সাবিলি আপনাকে কষ্ট দেবে, আর আপনি কষ্ট পাওয়াটা সৌভাগ্যের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দানে ধন্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা উকাফিরান্নাহুম সাইয়াতিহিম ওয়া লা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, এই কারণে এই কষ্ট পাওয়ার কারণে আমি তাদের পাপ খেয়ে মিটিয়ে দেবো, তাদেরকে জান্নাত দ্বারা আমি ধন্য করব। সুতরাং জান্নাতের রাস্তা একেবারে কুসুমাস্তীর্ণ নয়, জান্নাতের সর্বোচ্চ শিখরে উপনীত হতে হলে আপনাকে দিনের উপরে অটল থেকে সবর করে দিনের কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আলাকিবাতু লিল মুত্তাকিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিহসান ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আলিফ বাইনা কুলুবিহিম ওয়া আসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আদুবিহিম। আল্লাহুম্মা লানিল কাফারাতা আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিহি ওয়া ইয়ুকাযিবুনা রাসূলাহু ওয়া ইয়াকাতিলুনা আউলিয়াহ। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া যালযিল আকদামাহুম ওয়া আনযিল বিহিম বাযাকাল
الذي لا ترد القوم المجرمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقينا عذاب النار اللهم إنا نسألك الجنة الفردوس اللهم إنا نسألك الجنة الفردوس اللهم إنا نسألك الجنة الفردوس سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.